নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে যদি কোনো কিছুতে একটু স্বস্তি পাওয়া যায় সেটা হলো একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, ডেজার্ট বা কোনো রকম ঠান্ডা ঠান্ডা শরবত। তাই আজকে সাবুদানা তরমুজে দুর্দান্ত স্বাদের একটা প্রাণ ঠান্ডা করা ডেজার্টের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর এটা দেখতে যেমন অপূর্ব খেতে তেমনই অসাধারণ। তাহলে চলুন দেরি না করে এই গরমে প্রাণ ঠান্ডা করা ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে তরমুজ দিয়ে দুর্দান্ত স্বাদের যে ডেজার্টটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি কিছু তরমুজ এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার তরমুজের মধ্যে যে দানাগুলো রয়েছে সেই দানাগুলোকে যতটা সম্ভব আমি কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে নেব, যতটা সম্ভব দানাগুলোকে এইভাবে বাদ দিয়ে দেব। সব দানাগুলো কিন্তু বাদ দেওয়া সম্ভব নয়, তাও যেটুকুটা সম্ভব সেইটুকুটা দানা কিন্তু আমি বাদ দেব। এবার দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এবার তরমুজটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে এর মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে দেখুন মোটে দানা নেই, তো যতটা সম্ভব দানা আমি বার করে দিয়েছি। এইভাবে তরমুজের লাল অংশটাকে আমি নিয়ে নেব। এবার এই টুকরো করে নেওয়া তরমুজটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা যদি চান ব্লেন্ড না করতে তাহলে কিন্তু আপনারা একটা ছাঁকনির মাধ্যমে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলেই হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তরমুজটাকে দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এবার এটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এই তরমুজের জুসের মধ্যে দিয়ে দেবো এই চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, খুব বেশি দরকার নেই, 2 চামচ দিলেই হবে। দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া চিনি এই চামচে 2 থেকে 3 চামচ। দিয়ে দেবো 7 মতো লবণ, সামান্য পরিমাণে দিয়ে দেবো বিট লবণ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো রেড ফুড কালার, ফুড কালার এখানে আমি 2 ফোঁটা ব্যবহার করব, যাতে করে আজ যে ডেজার্টটা বানাবো খুব সুন্দর কালারটা হবে। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটাকে অ্যাভয়েডও করতে পারেন, আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিয়েছি, এটা দিলে কি হয় দেখতে খুব সুন্দর লাগে। চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো এই বাটির 1/2 বাটি সাবুদানা, আর ওই বাটির মাপ করে এখানে আমি 4 বাটি জল দিয়ে দেব। সাবুদানাটাকে ভিজানোর দরকার নেই, জাস্ট র ব্যবহার করলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে সাবুটাকে আমি একটু জাল দিয়ে ফুটিয়ে নেব। আজকে ডেজার্টটা আমি যেভাবে বানাবো আমার মতো একবার ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। আচ্ছা, এই সাবুটাকে কিন্তু আপনারা ওভারনাইটের জন্য ভিজিয়েও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর যদি ভিজিয়ে রাখতে না পারেন তাহলে কিন্তু এরকম র সাবুদানা ব্যবহার করলেও হবে। দেখুন সাবুটাকে কিন্তু আমি খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, সাবুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন একদম কাঁচের মতো হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেওয়া তরমুজের জুসটার মধ্যে আমি দিয়ে দেব। এই জুসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো রাখবেন, গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করবেন, একটু ঘন করে এটাকে জাল দিয়ে নিতে হবে। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন, রেডও হয়নি ঠিক পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, পিঙ্ক কালার যেমন হয় ঠিক সেইভাবে। তো যাই হোক, এখানে যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তাই কিন্তু এটাকে কন্টিনিউ অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না, গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন, এই দেখুন এইরকমই হবে, খুব কিন্তু ঘন করবেন না আর খুব পাতলাও রাখবেন না। এটা একদম রেডি হয়ে গেছে আজকে ডেজার্টটা বানানোর জন্য, এই মিষ্টনটা যেমন দরকার ঠিক সেই রকমই কিন্তু হয়ে গেছে। দেখুন কড়ার গায়ে থেকে ছেড়ে আসছে দেখে বুঝতেই পারছেন, এই দেখুন তার মানে কিন্তু মিষ্টনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন এরকম একটা ছোট পাত্র নিয়েছি, আর পাত্রের চারধারে আমি খুব ভালোভাবে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘির প্রলেপও দিতে পারেন। এবার বানিয়ে নেওয়া মিষ্টনটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম গরম, এটাকে ঠান্ডা করবেন না, গরম গরম অবস্থায় কিন্তু এইভাবে দিতে হবে। দেখুন এটাকে বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন,
এবার এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখলে কি হবে, এটা যেহেতু ডেজার্ট, ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে আর খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। তো এটা ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন, এটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর টাইট হয়ে বসে গেছে। দেখুন, এই দেখুন খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরিতে এইভাবে একটু ডিমোল্ড করে নেবেন। দেখবেন খুব সহজে কিন্তু এটা উঠে আসবে। এবার একটা পাত্র নিয়ে নিলাম, এইভাবে একটু ট্যাপ করবেন, দেখবেন খুব সহজে এটা উঠে আসবে। এই দেখুন কিচ্ছু লেগে নেই আর কত সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা অপূর্ব দেখতে হয়েছে। এই দেখুন, এই দেখুন দেখুন সাবুয়া তরমুজ দিয়ে বানানো এই ডেজার্টটাকে দেখুন আমি কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন। তো এটাকে আমি কেটে দেখা সেটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই দুর্দান্ত। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন, অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই তরমুজ আর সাবুদানা দিয়ে ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।